বঙ্গবন্ধুর টি টোয়েন্টি কাপে মুস্তাফিজ শরীফুলের বোলিং নৈপুণ্যে ফরচুন বরিশালের বিপক্ষে 10 রানের জয় পায় গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম। গাজী গ্রুপ চট্টগ্রামের ছুড়ে দেওয়া 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ফরচুন বরিশাল। এই ম্যাচেও ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন মেহেদি হাসান মিরাজ। শরীফুলের বলে মাত্র 13 রান করে সাজঘরে ফেরেন তিনি। মিরাজ আউট হলে ইমনকে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। দুই ব্যাটসম্যানের 36 রানের জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত 16 বলে 11 রান করা ইমন ক্যাচ তুলে দেন উইকেট কিপার লিটনের হাতে। ইমনের বিদায়ের পর ক্রিকেটে টিকতে পারেননি দলের অধিনায়ক তামিমও। স্ট্র্যাটেজিক টাইম আউটের পর মুসাদ্দেককে বোলিংয়ে আনেন চট্টগ্রামের অধিনায়ক মিঠুন, আর এতেই দলকে উইকেট এনে দেন মুসাদ্দেক। 32 বলে 32 রান করে মুসাদ্দেকের বলে আউট হন তামিম। দলের অধিনায়কের বিদায়ের পর খানিকটা ধুঁকতে হয় বরিশালকে। দলের যখন ওভার প্রতি 10 রান করে প্রয়োজন, তখন আগ্রাসী ব্যাট করেন দুই ব্যাটসম্যান আফিফ এবং হৃদয়। তবে এই দুজনের জুটিও বেশিক্ষণ টেকেনি। 15তম ওভারে সৌমর প্রথম 2 বলে 10 রান নিলে তৃতীয় বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন 10 বলে 17 রান করা তৌহিদ। তৌহিদের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন ইরফান শুক্র, চট্টগ্রামকে উইকেট এনে দেন মুস্তাফিজ। শুক্রের বিদায়ের পর ব্যাটিংয়ে আরও চাপে পড়ে বরিশাল। দলীয় 110 রানে শরীফুলের বলে বোল্ড হন 24 রান করা আফিফ। নিজের দ্বিতীয় উইকেট পান দলীয় 120 রানে, অঙ্গনকে সাজঘরে ফেরান তিনি। অঙ্কনের বিদায়ের পর বরিশাল পরাজয় ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত 141 রানেই থামে ফরচুন বরিশালের ইনিংস। এর ফলে 10 রানের জয় পায় গাজী গ্রুপ চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে 3টি উইকেট লাভ করেন দুই বাহাতি পেসার মুস্তাফিজ এবং শরীফুল। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 151 রান তোলে গাজী গ্রুপ চট্টগ্রাম। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ 35 রান করেন লিটন। শেষ দিকে সৈকত আলীর ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি সংগ্রহ করে চট্টগ্রাম। বরিশালের হয়ে বল হাতে 42 রান নিয়ে 2টি উইকেট নেন আবু জায়েদ